ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার অ্যানাদার ব্লগ। আজকের রুট প্ল্যানটা হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল, টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ দিয়ে পাবনা, পাবনা হয়ে ঈশ্বরদী হয়ে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া, কুষ্টিয়া দিয়ে ঝিনাইদহ, ঝিনাইদহ দিয়ে কালীগঞ্জ হয়ে কোটচাঁদপুর হয়ে যাব হচ্ছে মহেশপুরে। এখন বাজে হচ্ছে 5:40। তো চলুন যেতে যেতে বিস্তারিত কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। এখন বাজে 6:30, অলরেডি দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে, আর বাসাতে কেউ নাই। আমার ওয়াইফ হচ্ছে শ্বশুরবাড়িতে, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মহেশপুরে। মূলত আমি আজকে অফিসের কাজ শেষ করব পাবনাতে, আর ঈশ্বরদীতে অফিসের কাজ শেষ করে তারপরে যাব হচ্ছে মহেশপুরে আমার শ্বশুরবাড়িতে। তো বাসাতে কেউ না থাকলে যে অবস্থা হয়, অলরেডি বেরোতে দেরি হয়ে গেছে, আর ব্যস্ততার জন্য ফুয়েল নেওয়া হয় নাই। তো সামনে যে কোনো একটা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিতে হবে। আর মিরপুরের রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন, আর এটা আর কি দেখবেন। আর যেহেতু আজকে অনেক রাস্তা যেতে হবে, আজকে রুট প্ল্যানটা হচ্ছে, আবার একটু বলতেছি যে মিরপুর থেকে আশুলিয়া বেড়িবাঁধ হয়ে চন্দ্রা চৌরাস্তা দিয়ে টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জ দিয়ে পাবনা যাব। পাবনাতে অফিসের কাজ শেষ করব, শেষ করে ঈশ্বরদী যাব, ঈশ্বরদীতে অফিসের কাজ আছে সেটা শেষ করে তারপরে কুষ্টিয়া, কুষ্টিয়া হয়ে ঝিনাইদহ, ঝিনাইদহ কালীগঞ্জ কোটচাঁদপুর তারপরে মহেশপুরে। টোটালি রাস্তা আসে প্রায় 380 কিলো মতো। যাই হোক, অনেক রাস্তা যেতে হবে আমাদের। সেবা গ্রিন লাইনের ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিলাম। এই পাম্পটা হচ্ছে বেড়িবাঁধে, দৌড় বেড়িবাঁধের কাছাকাছি বিজিএমই যে ইউনিভার্সিটি আছে ওইটার কাছাকাছি। এটা মোটামুটি এই পাম্পটার থেকে তেল নিয়ে আমি স্যাটিসফাই। আমি যখনই আমার এইদিকে ট্যুর থাকে তখনই আমি এই পাম্পটার থেকে তেল নিই। মোটামুটি তেলে মাপও ভালো দেয়, আর তেলের পরিমাণটাও ভালো, মোটামুটি ভালো, তেলের মানটাও ভালো। তো অ্যাটলিস্ট ঢাকার ভিতরে যে পাম্পগুলো আছে তার থেকে অনেক ভালো। আর এই রাস্তাটার কথা কী বলবো, প্রচুর ধুলা, ধুলা বলতে বালু। মূলত হচ্ছে বাম পাশের তুরা নদী থেকে বালু উত্তোলন করে এখান থেকে লোড হয়, যেটা সমস্ত ঢাকা শহরের বালু অভাব পূরণ করে। আর এই রাস্তাটা প্রচুর ধুলা। আবার আগে একটা ব্লগে আমি বলছিলাম যে এই রাস্তার অবস্থাটা, তো আর কি বলার আছে, নতুন করে কিছু বলা হয়। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। চন্দ্রাতে একটা চায়ের ব্রেক দিলাম, চায়ের ব্রেক দিয়ে এখন আসি টাঙ্গাইল হাইওয়েতে, যেটা হচ্ছে মাওয়ার মতো আর একটা রাস্তা। তো উত্তরবঙ্গবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ একটা রাস্তা হচ্ছে। হ্যাঁ, মাঝখানে মাঝে কিছুটা কাজ চলতেছে এই রাস্তা দিয়ে, লাস্ট কয়েকটা সপ্তাহ আগে আসছি এখানে। তো মাওয়ার রুটের যে সমস্যাটা আছে, এই রুটে ওই প্রবলেমটা নাই। এই রুটটাতে বাইক রাইড করে মোটামুটি খুবই ভালো একটা ফিল পাওয়া যায়। মাওয়া রুটটা ফাঁকা, হ্যাঁ মাওয়া রুটটা ভালো, বাট মাওয়া রুটটাতে যাওয়া বা আসার পথে বাতাসের যে একটা প্রবলেম থাকে, যারা রাইড করি বা আমরা রাইডার যারা আছি তারা কিন্তু আমরা ফিল করি। যখন আমরা বাইকে স্পিডে টানি তখন হচ্ছে টার্ন করার সময় বাতাসের একটা প্রবলেম হয় আমাদের গতিবিধির জন্য, বা একটা প্রবলেম ফেস করি। বাট এই প্রবলেমটা এই রাস্তাতে নাই। বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একটা রাস্তা হচ্ছে এটা, যেটা হচ্ছে উত্তরবঙ্গবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে লাস্টে আমার ব্লগে আমি বলছিলাম যে আমি একটা নয়েজ ক্যান্সেলেশনের মাইক্রোফোন নিচ্ছি,
আমি নতুন যে মাইক্রোফোনটা নিছি এই বয়সটা ওই মাইক্রোফোনটাতে দিচ্ছি। আশা করি আগের যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো আর থাকবে না আমার বয়সের ভিতরে ইনশাল্লাহ। আপনারা নয়েজ ফ্রি ভয়েস পাবেন প্রতিটা ব্লগেই। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। আর মূলত হচ্ছে যে আমি সারা বাংলাদেশ ঘুরে অফিস পার করছে, আমার প্রতি সপ্তাহে ট্যুর থাকে, প্রতি সপ্তাহে ঢাকার বাইরে একটা দুইটা ট্যুর থাকে প্রতি সপ্তাহে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেল আপলোডকৃত নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তা তো বস, তাদেরকে স্যালুট। এখন আসি আমরা যমুনা সেতুর টোল প্লাজার কাছাকাছি। আর আমার সামনে যে চারটা বাইক দেখতেছেন এই চারটা বাইকের সঙ্গে আমার টাঙ্গাইলে পরিচয়। মাঝে রাস্তায় কিছুটা জ্যাম ছিল, মানে খুব ভালোই জ্যাম ছিল, প্রায় আধা ঘন্টা 30 মিনিট 45 মিনিটের মতো একটা জ্যাম ছিল। এরা আসতেছে হচ্ছে বনানী থেকে, এরা পাবনাতে যাবে চারটা বাইকে পাঁচজন। বাট তারা এখানে সিদ্ধান্ত নিল তাদের দুইটা বাইক পাবনাতে যাবে আর দুইটা বাইক ঢাকাতে ফিরে যাবে। আর তারা স্লো রাইড করতেছে, বাট আমার তাদের ডিস্টেন্স হচ্ছে পাবনা পর্যন্ত আর আমি যাব হচ্ছে সেই মহেশপুরে। তো তাদের থেকে আমার ডিস্টেন্স প্রায় হচ্ছে 3 গুণ, তাদের ডিস্টেন্স হচ্ছে 150 কিলো আর আমার প্রায় হচ্ছে 380+। তো আমি ওনাদেরকে রেখেই চলে আসতেছি কারণ ওনাদের সঙ্গে রাইড করলে আমার যেতে যেতে সেই রাত হয়ে যাবে, আর তার ভিতরে আবার অফিসের কাজের একটা ঝামেলা আছে এটা তো বুঝেনি। তো এই জন্য হচ্ছে ওনাদেরকে ওনারা স্লো রাইড করে আসতেছে আর আমি একটু ফাস্টে যাচ্ছি কারণ আমার একটু তাড়া আছে এই আর কি। এই জন্য ওনাদেরকে রেখে চলে আসলাম সামনে টোল প্লাজা। টোল দিতে হবে 2 দিলাম, টোল না দিলে তো আর যাইতে দিবে না। এই জন্য টোল দিয়ে যমুনা সেতু উঠতেছি, যমুনা সেতুর ফিলটা নিব। আয় রে আল্লাহ কি লাক, আবার সামনে ট্রেন যাচ্ছে, আমি যাচ্ছি ট্রেন যাচ্ছে ট্রেনের রাস্তা দিয়ে আর আমি যাচ্ছি যমুনা সেতুর উপর দিয়ে। এই ফিলটা মানে বুঝাইতে পারবো না আপনাকে, আমি জানা এখন কি ফিল আমি ফিল করতেছি, মানে কি বলবো যে গতদিন আমি যখন ঢাকা আসি তখন ট্রেন যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছে আর আমি মানে ট্রেন পার হচ্ছে আর আমি এই সাইড আসছি, মানে ক্রসিংটা হচ্ছে আমাদের, এই টাইপের একটাই হয়। বাট স্বপ্ন কোনোদিন ভাবি নাই যে ট্রেন আর বাইক একসঙ্গে যে মানে একসঙ্গে যাব যমুনা সেতুর উপর দিয়ে। আর ট্রেনের গতি খুবই কম, মানে কি 18-20 এই টাইপের গতি, ঝকঝক শব্দটা হচ্ছে, খুবই ভালো ফিল করতেছি, মানে খুবই ফিল করতেছি। অবশ্য যমুনা সেতুর উপরে সোলো রাইড করার কোনো নিয়ম নাই, বা আপনি যমুনা সেতুর উপরে থেমে সেলফিও নিতে পারবেন না, যমুনা সেতুর উপরে কোনো যানবাহন থামা নিষেধ এবং সোলো রাইডও করে যেতে পারবে না। আর আমি যে কাজটা করতেছি এটা মানে কি বলবো সম্পূর্ণ বেআইনি। আর ভালোই লাগতেছে ফিলটা যে ট্রেনও যাচ্ছে আমিও যাচ্ছি, কত মানে কি বলবো যে যাইতে ইচ্ছা করতেছে স্লো ট্রেনের সঙ্গে, আবার কাজের ব্যস্ততাও আছে, তো আর কি করার। To show to you that I'm more good than I am bad. I'll work it out, I'll work it out. And I'll be somewhere that you need me. And I'll be holding my breath, waiting for you to show.
আলহামদুলিল্লাহ শিয়ালগঞ্জ রোড পৌঁছে গেলাম। এখান থেকে বামে চলে গেছে পাবনা সোজা রাজশাহী, আর ডানে চলে গেছে বগুড়া রংপুরে। আমার যাওয়ার কথা হচ্ছে বামে, বাট আমি রাজশাহী রোডে যাচ্ছি। সামনে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করব। এই হোটেলের গরুর মাংসটা জোস আমার কাছে বেসিক্যালি ভালো লাগে, এবং আমি সবসময় উত্তরবঙ্গ ট্যুর দিলে এই হোটেলের এসে লাঞ্চ বা নাস্তা যেটা আছে সেটা করি। মুক্তা সুপার হোটেল, এই হোটেলটার গরু মাংস আসলেই অসাধারণ অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ মুক্তা সুপার হোটেল থেকে সকালের নাস্তা করে এবার যাব হচ্ছে পাবনাতে। আমি রাজশাহী রোড থেকে আবার পিছনে ফিরে তারপরে যাব হচ্ছে পাবনা রোডে, আর এখান থেকে যাব হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুর বাদে, যেখানে আছে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। শাহজাদপুর পার হয়ে কাশিয়ানি, কাশিয়ানি থেকে পাবনা, পাবনাতে আমি আমার অফিসের কাজ করব, তারপরে যাব হচ্ছে ঈশ্বরদীতে। এই রাস্তাটা সোজা চলে গেছে কাশিয়ানি, কাশিয়ানি থেকে তারপর হচ্ছে আমি পাবনা যাব। কোনজন সমস্যা নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ পাবনাতে অফিসের শেষ করে এখন যাব হচ্ছে ঈশ্বরদীতে। উদ্দেশ্য ঈশ্বরদী। যাই হোক, ভালোভাবে অফিসের কাছে শেষ করতে পারলাম, এটাই নিয়ে অনেক টেনশন হচ্ছিল। কারণ একটা রাইডে আসলে যখন অফিস পারপাসে আসা হয়, আগে মাথার ভিতরে থাকে হচ্ছে অফিসের কাজটা, দেন ঈশ্বরদীতে আমার আর একটা যে কাজ আছে সেই কাজটা শেষ করতে পারলে আমি টোটালি ফ্রি, টোটালি ফ্রি, রিল্যাক্স। সামনে থেকে বামে চলে গেছে লালন শাহ সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, আর সোজা চলে গেছে ঈশ্বরদী। আর আজকে আমি নতুন একটা রাস্তা দিয়ে যাব, নতুন বলতে এটাই হচ্ছে পুরনো রাস্তা। এই যে রাস্তাটা গেছে বাম সাইডে, ওই রাস্তাটা ছিল হচ্ছে বাইপাস রাস্তা, বাট মূল যে রাস্তাটা আছে সেটা হচ্ছে সামনে। আমি যাওয়ার পথে হচ্ছে ওই রাস্তা দিয়ে যাবো, এখন যাবো হচ্ছে ঈশ্বরদীতে। ঈশ্বরদীর কাজ শেষ করলাম, শেষ করে এখন আসি লালন শাহ সেতুর উপরে। আমার ডান সাইডে হচ্ছে হার্ডি ব্রিজ, এখন লালন শাহ সেতু পার হয়ে ভেড়ামারা, তারপর হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়াতে যাব, আমার ফ্রেন্ড ইমরানের সঙ্গে দেখা করব, তারপরে হচ্ছে ঝিনাইদহ, কালীগঞ্জ, কোচাপুর, মেহেরপুরে। লালন শাহ সেতু পার হওয়ার পরে কুষ্টিয়া পর্যন্ত, ভেড়ামারা কুষ্টিয়ার পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই বাজে, এবং বাইক রাইডিং সময় অবশ্যই খুবই সাবধানে বাইক রাইড করবেন। কারণ আপনি দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখান দিয়ে গর্ত হয়ে গেছে এবং উঁচা উঁচা আছে, এই দাগগুলো হচ্ছে ট্রাকের টায়ারের দাগ, মানে ট্রাকে মাল বোঝাই করে গেলে যেতে যেতে এই অবস্থাটা হয়েছে। এবং ইনকেস যদি বাইক স্কিপ করে বড় ধরনের কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। রাস্তার অবস্থা আপনি দেখতে পাচ্ছেন, যে ক্যামেরায় কেমন বোঝা হচ্ছে জানি না, বাট ভালোই ডিপ। এই রাস্তার মধ্যে বাইক চালাইতে হলে এই যে গর্তটা আছে এই বড় বড় বাইক রাইড করতে হয়। একটু যদি মনে করেন যে আপনার বাইক স্পিডে থাকলো, মোটামুটি স্পিডে থাকে, আর ফাঁকা রাস্তা থাকে স্পিডে থাকে, তো স্কিপ করার সম্ভাবনা বেশি থাকে। সো এই রাস্তা দিয়ে যারা বাইক রাইড করবেন অবশ্যই অবশ্যই কেয়ারফুলি বাইক রাইড করবেন। আমি এখন আছি আলমডাঙ্গা রোডে, হয়তো বা আপনাদের কাছে অবাক লাগতে পারে আমি আলমডাঙ্গা রোডে কেন। বেসিক্যালি আমি যখন কুষ্টিয়াতে আসলাম, কুষ্টিয়াতে এসে ইমরানকে ফোন দিলাম। ইমরান কুষ্টিয়া বাইপাস থেকে প্রায় 7-8 কিলো দূরে আছে লাইলি বটতলাতে, তো ওইখানে যাওয়া আমার পক্ষে পসিবল না, কারণ আমার মেহেরপুর যেতে হবে, অলরেডি সন্ধ্যা হয়ে আসতেছে। আবার ইমরান ওইখানে
আছে হচ্ছে ফ্রেন্ডের সঙ্গে, ওভারঅল মিলাই বয়ের সঙ্গে দেখা হলো না। আর কুষ্টিয়া থেকে ঝিনাইদা দূরত্ব হচ্ছে প্রায় 45 কিলো, আর ঝিনাইদা থেকে কালীগঞ্জের দূরত্ব হচ্ছে 14 কিলো। 45 আর 14, এই 59 কিলো রাস্তার অবস্থা খুবই বাজে, মানে ভাঙা চূড়া খুবই বাজে অবস্থা। এরপরে হচ্ছে কুষ্টিয়াতে থাকাকালীন আমি সুজনকে একটা ফোন দিলাম, সুজন হচ্ছে দর্শনাতে আছে, ও আমাকে বলল যে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আসতে, এবং এই রাস্তাটা খুবই ভালো, ভাঙা চুয়া নাই, খুবই খুবই মসৃণ রাস্তা, এবং ওই রাস্তার থেকে এই রাস্তার দূরত্ব প্রায় আমার 20 কিলো মতো কমবে। কারণ হচ্ছে যে কুষ্টিয়া থেকে মহেশপুরের ডিস্টেন্স হচ্ছে 60 কিলো, আর 25, 85, প্রায় 90 কিলো। আর আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে আমার রাস্তা আসবে প্রায় 75 কিলোমিটার, প্রায় আমার 15 কিলো সেভ হবে, আর রাস্তাটাও ভালো হবে। তার ভিতরে হচ্ছে যে আমাদের একটা ফ্রেন্ড আছে, ও থাকে হচ্ছে চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গাতে ওর সঙ্গে দেখা করব, আর দর্শনাতে সুজনের সঙ্গে দেখা করে তারপরে যাবো হচ্ছে মহেশপুরে। আর এই রাস্তাটাতে আগে পরে কোনো দিন আসি নাই, এবং আসছি সেটা হচ্ছে গাড়িতে আসছি, বাইকে আসি নাই, কিন্তু খুব বেশি দূর না, আলমডাঙ্গা পর্যন্ত বড়জোর। বাট আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা যে রাস্তাটা, এই রাস্তাটা, এই রাস্তাটাই ফার্স্ট টাইম হচ্ছে আমি বাইক নিয়ে ঢুকতেছি, আমার কাছে নতুন লাগতেছে, মানে খুবই একটু আনন্দই লাগতেছে, কারণ নতুন একটা রাস্তাতে। আর নেটের প্রবলেম যে গুগল ম্যাপ দেখা যাব সেটাও পসিবল না, কারণ হচ্ছে যে কোথাও 3G, কোথাও 4G, কোথাও 2G, মানে খুবই বাজে অবস্থা, তো একটু ক্যাশ রাইড করতে হবে, আর কোথাও বেঁধে গেলে লোক চাষ জিজ্ঞেস করতে যাইতে হবে এই আর কি। দ্যাট মিন হচ্ছে লোকাল যে গুগল ম্যাপ আছে সেটা ম্যাচ করতে হবে আমার। দর্শনাতে আমি যে ফ্রেন্ডের কথা বলছিলাম, ওর নাম হচ্ছে মাহবুব, ও হচ্ছে সার্জেন্ট, ওর ডিউটি ছিল সকালে চলে গেছে, আর ওর যে নাম্বারটা আছে আমার কাছে ওই নাম্বারটাও বন্ধ পাচ্ছি, তো যার ফলে ওর সঙ্গে আর দেখা করা সম্ভব হলো না। আর এখান থেকে দর্শনার ডিস্টেন্স হচ্ছে 17 কিলো, আর সন্ধ্যা হয়ে গেছে। একটা কথা হচ্ছে যে এই যে রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটাতে আমি আগে পরে কোনো দিনও আসি নাই, যেরকম কুষ্টিয়া চুয়াডাঙ্গা ওই রাস্তাটাতে আলমডাঙ্গা পর্যন্ত আসছি, বাট এই যে চুয়াডাঙ্গা থেকে দর্শনা পর্যন্ত এই যে রাস্তাটা আছে এই রাস্তাটায় আমি কোনো দিনও আসি নাই। বাট দর্শনা থেকে মহেশপুর যে রাস্তাটা আছে আমি ওই রাস্তাটাতে গেছি, মানে মহেশপুর থেকে দর্শনা পর্যন্ত আমি আর কি আসছি। দর্শনাতে সুজনের সঙ্গে আড্ডা দিলাম, দর্শনার বিখ্যাত চপ খাইলাম। এবার উদ্দেশ্য হচ্ছে মহেশপুরে, দর্শনা থেকে মহেশপুরের ডিস্টেন্স হচ্ছে টোটালি 17 কিলো, আর হচ্ছে প্রায় 35 কিলো মতো। আর অনেক রাত হয়ে গেছে, তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, তো বাসা থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেল আপডেট নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, শামিম আউট।